আশা করি সকল বন্ধুরা ভালো আছো নতুন রিকুমেন্ট সম্পর্কিত আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দেখো যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা হচ্ছে কিন্তু ভোটের যেদিন দিন ঘোষণা হলো ঠিক তার আগের দিন কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে বেশ কিছু নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে নবোদয়া বিদ্যালয় সমিতির এক একজন ক্যান্ডিডেট কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে একের বেশি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে পুরো বিজ্ঞপ্তিটা দেখো এবং তারপর যদি মনে হয় যে আবেদন করবে অবশ্যই আবেদন করবে কারণ কিছু কিছু পোস্টের পরীক্ষায় ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে কিছু কিছু পরীক্ষায় ভাইবা আছে তার সঙ্গে টাইপিং টেস্ট আছে এরকম টাইপের বিজ্ঞপ্তি বেরিয়েছে ওয়েবসাইটে গেলে তোমরা পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে ঠিক আছে চলো আমি পুরো বিজ্ঞপ্তিটা শেয়ার করছি নবোদয় বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট ড্রাইভ দু হাজার নন টিচিং পোস্ট অর্থাৎ এখানে টিচিং পোস্টে কিছুদিন আগে রিক্রুটমেন্ট হয়েছিল এখানে কিন্তু পুরোটাই হচ্ছে নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে পরপর এখানে লেখা আছে যে রিক্রুটমেন্ট অফ দ্য অফ ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট লেগাল অ্যাসিস্টেন্ট জুনিয়র ট্রান্সলেটর অফিসার স্টোনোগ্রাফার কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট যে এক একটা বিভিন্ন ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ইস এগুলো হচ্ছে ওদের যে হেডকোয়ার্টার আর যেগুলো স্কুল সেসব জায়গাগুলো কিন্তু এগুলো রিক্রুমেন্ট হবে প্রত্যেকটাই কিন্তু পারমানেন্ট ভ্যাকান্সি এখানে কিন্তু এগুলো কিন্তু কোনো যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে এরকম কোনো ব্যাপার না এ হচ্ছে পোস্ট নেম ধরো এইগুলো হচ্ছে হেডকোয়ার্টার রিজেনল অফিসে আর এগুলো হচ্ছে জওহরলাল নেহরু বিদ্যালয় কোথায় কোথায় কোন পোস্টগুলো রিকমেন্ড হবে এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে এবার হচ্ছে যে কোডগুলো দেওয়া আছে পোস্ট কোড আর তার সঙ্গে হচ্ছে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি যেমন হচ্ছে ফিমেল স্টাফ নার্সে হচ্ছে আন্ডার রিজার্ভডে এইটিন ই ডাব্লিউএস টুয়েলভ ও টুয়েলভ এরকম করে করে কিন্তু প্রত্যেকটার কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে সেই ভ্যাকান্সি দেখে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে যে তুমি কোনটার জন্য অ্যাপ্লিকেবল করতে অ্যাপ্লাই করতে চাও কিংবা কোনটার জন্য তুমি হচ্ছে সুইটেবল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভ্যাকান্সি আছে এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি এবার এখানে টোটালটা প্রত্যেকের কোড দেওয়া আছে প্রত্যেকে মানে প্রত্যেকটা সেকশানের কোনটা কি কোড সেগুলোর ডিস ডিটেলস দেওয়া আছে মোট হচ্ছে চোদ্দো ধরনের হচ্ছে কিন্তু এখানে ভাগ আছে চোদ্দোটা টাইপ সেকশানে হচ্ছে ডিকুমেন্ট হবে এবার পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিমেল স্টাফ নার্স যারা হবে তাদের হচ্ছে আপার লিমিটেজ থার্টি ফাইভ ইয়ার্স তার বেশি হলে কিন্তু হবে না তাদের হচ্ছে লেভেল সেভেনে ম্যাট্রিক সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী কিন্তু স্যালারি হবে কি লাগবে কোয়ালিফিকেশান বিএসসি ইন নার্সিং ফ্রম এ রেকনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম রেগুনাইজড ইউনিভার্সিটি অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অর্থাৎ নার্সিং থাকতে হবে বিএসসি তাহলে পরে কিন্তু তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারছো তার সঙ্গে হচ্ছে ওই আরও দুটো কন্ডিশান দিয়ে দিয়েছে স্টেট নার্সিং কাউন্সিলিং হচ্ছে রেজিস্টার নার্স হতে হবে অথবা টু অ্যান্ড হাফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মিনিমাম ফিফটি বেডের হসপিটাল আফটার অ্যাকোয়ারিং ওপরে যে কোনো একটা নেওয়ার পরে এটি এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে বি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তাদের হচ্ছে এজ তেইশ থেকে তেত্রিশ বছর লেভেল সিক্সের বলে স্যালারি কী হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তার সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ম্যাটার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা এই জায়গা থেকে তারপর হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে তিরিশ বছর বি কম ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি আর তার সঙ্গে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স হব এই এই জিনিসগুলো কিন্তু এক্সপিরিয়েন্স যেগুলো বলছে এগুলো কিন্তু যদি থাকে তাহলে পরে কিন্তু তাদের খুব সুবিধা তারপর চলে আসছি জুনিয়র ট্রান্সলেটর অফিসার বত্রিশ বছরের বেশি হলে হবে না মাস্টার ডিগ্রি যে কোনো জায়গা থেকে ইউনিভার্সিটি হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অরিয়েন্টেটিভ সাবজেক্ট অর দ্য মিডিয়াম অফ এক্সপ দ্য ডিগ্রি লেভেল তাহলে মাস্টার ডিগ্রি থাকলে হবে এবার বিভিন্ন ধরনের মাস্টার ডিগ্রির পোস্ট এখানে বলেছে মানে কোয়ালিফিকেশন বলেছে থাকলে হবে আর তার সঙ্গে হচ্ছে রেকনাইজড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা অর টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেটর ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ইন সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অফিসে লেগাল অ্যাসিস্ট্যান্ট তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ডিগ্রি ইন ল ফ্রম রেকোনাইজ ইউনিভার্সিটি তার সঙ্গে হচ্ছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডিং লিগাল কেসেস ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা অটোনোমাস বডি আর তার সঙ্গে কম্পিউটার অপারেশান অথবা হিন্দি ইংলিশ হচ্ছে জানতে হবে এস্টোনাফার আঠেরো থেকে সাতেরো বছরের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এটা টুয়েলভ পাস তার সঙ্গে হচ্ছে স্কিল টেস্ট এবার এখানে কী কী লাগবে বলেছে প্রত্যেকটা হচ্ছে আশিটা করে ওয়ার্ড পার মিনিটে হচ্ছে কিন্তু টাইপ করতে হবে কম্পিউটার অপারেটর আঠেরো থেকে তিরিশ বছর বয়স বিএ বিএসসি যে কোনো ইউনিভার্সিটিতে থাকতে হবে অথবা বিটেক অথবা বি থাকলেও হবে এর সঙ্গে কিন্তু অন্য কিছু লাগবে না এটা হচ্ছে কম্পিউটার অপারেটারের ক্যাটারিং সুপারভাইজার পঁয়ত্রিশ বছর পর্যন্ত হলে হবে ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে থাকতে হবে থাকলে পারে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছো তার সঙ্গে কী বলছে ট্রেড প্রফিয়েন্সি সার্টিফিকেট ইন ক্যাটারিং উইথ মিনিমাম টেন ইয়ার্স সার্ভিস যে কোনো একটার মধ্যে থাকলে হবে ডিফেন্স যদি থাকে তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছ জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সিনিয়র সেকেন্ডারি সার্টি অর্থাৎ টুয়েলভ পাস হলে যে কোনো তোমার বোর্ড থেকে আর তার সঙ্গে স্পিড হচ্ছে প্রত্যেক মিনিটে তিরিশটা করে ওয়ার্ড টাইপিংয়ে কিন্তু স্পিড থাকতে হবে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আঠেরো থেকে সাতেরো বছর বয়সের মধ্যে হতে হবে টুয়েলভ পাস হতে হবে আর ইংলিশ টাই হচ্ছে টোয়েন্টি ফাইভ পার মিনিট তার সঙ্গে অথবা কী হচ্ছে পাস প্লাস টু লেভেল অফ সিনিয়র সেকেন্ডারি ফোরম সিবিএসি যেটা হচ্ছে টুয়েলভ পাস যেটাই বলা হচ্ছে ওই জিনিসটা তোমাকে থাকতে হবে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার আঠেরো থেকে চল্লিশ বছর বয়স টেন পাস হতে হবে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অথবা ওয়েম্যানের আর আছে টু ইয়ার্স এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ওয়ারিং অথবা প্লাম্বিং তারপরে হচ্ছে ল্যাবিট অ্যাটেন্ডেন্ট আঠেরো থেকে তিরিশ বছর টেন পাস সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক অথবা টুয়েলভ পাস যদি কোনো বোর্ড থেকে করা থাকে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো মেস সেলফার আঠেরো থেকে তিরিশ বছর বয়স ম্যাট্রিকুলেশন পাস পাঁচ বছর এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট রেসিডেন্ট মেস আর হচ্ছে পাসিং অফ স্কেল টেস্ট প্রেসকোয়ার্ড বাই এন তারপর মাল্টিটাস্কিং এটা হচ্ছে যে কোনো আঠারো থেকে তিরিশ বছর বয়স যে কোনো জায়গা থেকে হচ্ছে ক্লাস টেন পাস করলে হচ্ছে টাস্কিংয়ে অ্যাপ্লাই করতে পারছো এজ রিল্যাক্সেশান যেমন থাকে এসসিদের পাঁচ বছর ও বি সিদের তিন বছর আর বাকিদের যেমন যা রিল্যাক্সেশান থাকে সেন্টারের নিয়ম অনুযায়ী সেই প্রত্যেকটা রিল্যাক্সেশান কিন্তু পাবে এবার হচ্ছে চলে আসবো হচ্ছে পরীক্ষার পরীক্ষা হচ্ছে মোড অফ সিলেকশনটা কীরকম হবে ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন কম্পিটিভ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ পুট টুগেদার ফর দ্য পোস্ট অফ লিগাল অ্যাসিস্ট্যান্ট এবার বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম হবে যেমন হচ্ছে ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটর অফিসার কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যান্ড মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে ডান অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিটিভ এক্সাম অনলি শুধুমাত্র পরীক্ষা দিলে কিন্তু তারা হচ্ছে তাদের ডায়রি হচ্ছে রিকুমেন্ট হবে এখানে কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ শুধু আগের দুটো পোস্টে হচ্ছে ওখানে কিন্তু হবে এবার এখানে হচ্ছে আবার যেগুলো হচ্ছে স্টেনোগ্রাফার জুনিয়ার সেকশন অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার অ্যান্ড মেস হেল্পার ক্যান্ডিডেট শর্ট লিস্টের অন দ্য বেসিস অফ কম্পিটিভ এক্সাম উইল বি কল ফর ট্রেড অর স্কিল টেস্ট হুইচ উইল বি কোয়ালিফাইং ইন নেচার অনলি নো ওয়েটারেস মানে তোমার শুধু ওখানে পাস করলে হবে আর তার সঙ্গে হচ্ছে যারা হচ্ছে টাইপিং টেস্ট আছে তাদের কিন্তু টাইপিং টেস্টে পাস করতে হবে এইবার সিটি যেগুলো আছে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে কলকাতা আছে তার সঙ্গে বর্ধমান আছে শিলিগুড়ি আছে আর তার সঙ্গে হচ্ছে মালদা কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি মালদা এই কটা জায়গা হচ্ছে সেন্টার এবার হচ্ছে সিলেবাস বিভিন্ন পোস্টের বিভিন্ন সিলেবাস যেমন পোস্ট অফ ফিমেল স্টাফদের পনেরো নম্বর থাকবে হচ্ছে রিজনিং পনেরো নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর কুড়ি নাম্বার থাকবে লিগাল কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি টেন মার্কস ইস্ট সাবজেক্ট দশ দশ কুড়ি মিলে এইভাবে টাইম থাকবে আড়াই ঘন্টা পনেরোর জন্য পনেরোটা নম্বর পনেরো 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 নম্বর আড়াইখানে কুড়ি কুড়ি অর্থাৎ পনেরো পনেরো তিরিশ কুড়ি পঞ্চাশ নম্বর জন্য আড়াই ঘন্টা সময় থাকছে সরি ওখানে আর হচ্ছে সেভেন্টি নাম্বার হচ্ছে সাবজেক্ট নলেজ এই দিয়ে হচ্ছে একশো কুড়ি নম্বর একশো কুড়ি নম্বর একশো কুড়িটা নম্বর একশো কুড়ি মার্কস একশো কুড়িটা প্রশ্ন আর তার সঙ্গে সেটাই হচ্ছে তোমার আড়াই ঘন্টার সময় এইভাবে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে এরকম সিলেবাস দিয়ে দিয়েছে এবং সেই সিলেবাসের বেসিসে কিন্তু হচ্ছে এখানে পরীক্ষা হবে প্রত্যেকটার ডিউরেশান কোনোটায় দুই ঘন্টা কোনোটা তিন ঘন্টা ঠিক আছে এইভাবে হচ্ছে টোটাল পরীক্ষাটা হবে টোটাল সিলেবাসটা সেভাবে দেখে নেবে যেমন স্কিল যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম হচ্ছে তাদের স্টোনোগ্রাফার যাদের হবে তাদের পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্পিড টেস্ট যেটা হবে সেটাও কিন্তু এখানে তাদের পরীক্ষা নেওয়া হবে এ হচ্ছে টোটাল সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসের ওপর কিন্তু তোমাকে প্রিপারেশান নিতে হবে যদি অ্যাপ্লাই করতে চাও এর মধ্যে যে কোনো একটা এবার চলে আসি কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট নবোদয় বিদ্যালয় ডট কম ডট ইন গিয়ে অ্যাডমিট কার্ড ফর কম্পিটিটিভ এক্সাম অথবা ইন্টারভিউ পার্সোনাল ইনস্ট্রেশন ওখান থেকে তোমাকে টোটাল ফিল আপ করতে হবে করার পরে হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে তোমাকে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু শর্ট লিস্ট তোমাকে করা হবে এবার এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এ ওয়েবসাইটে যাবে গিয়ে হচ্ছে নো আদার অন্য কোনোভাবে কিন্তু অ্যাপ্লাই করা একমাত্র ওয়েবসাইটে হচ্ছে এরা কিন্তু অ্যাপ্লাই করবে ওয়েবসাইটের স্যার অন্য সেখানে কী লাগবে একটা হচ্ছে নিউ ইমেল আইডি লাগবে ইমেল আইডি তার সঙ্গে তো মোবাইল নাম্বার লি লাগে তার সঙ্গে যাবতীয় যা যা জিনিস প্রত্যেকটা ডকুমেন্টস এবার হচ্ছে নো অ্যাপ্লিকেশান ফি ইজ রিকোয়ার্ড টু বি পেইড ক্যান্ডিডেট বিলং এস সি এস টি ও হলে পারে কোনো ফি লাগবে না আর যদি অন্য কোনো ক্যাটাগরি হও তাহলে পারে কিন্তু এই প্রত্যেকটা ক্যাটাগরি সেরকম কিন্তু টাকা লাগছে ফিমেল স্টাফ নার্সে হাজার টাকা আর দিয়ে মোট পনেরোশো টাকা আর অন্য অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা হাজার টাকা আর বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি জিরো শুধু প্রহেসিং ফি পাঁচশো টাকা করে দিতে হবে দিয়ে প্রত্যেকের পাঁচশো করে অ্যাপ্লাই কিন্তু এস এসটি এস যারা হয় না কেন বলছে দ্য অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট উইল অলসো হ্যাভ টু বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট নিতে হবে সেটা কিন্তু যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু লাগবে ওটা জেনারেল এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো দেখতে হবে যে নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা একের অর্থাৎ চারটে যদি ভুল হয় তাহলে কিন্তু এক নম্বর করে কিন্তু কমবে এখানে বলছে কি নো মডিফিকেশান আর অ্যালাউড ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইজ সাবমিট অর্থাৎ কোনো কারেকশানে কিন্তু টাইম দেবে না যে যারা ফর্ম ফিল আপ করবে একদম একবারই কিন্তু সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে দ্বিতীয় গন্ধ কিন্তু আর কিন্তু এরা কোন তো এডিট করার কোনো অপশান দেবে না এই হচ্ছে টোটালটা ছিল হচ্ছে বিজ্ঞপ্তির আমি যা শেয়ার করলাম আর বাকি যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো যাদের যা অ্যাপ্লিকেবল সেগুলো ফিল আপ করে ওখানে হচ্ছে ডকুমেন্টসের সঙ্গে দিতে হবে আপলোড করতে হবে এই ছিল হচ্ছে টোটাল নোটিফিকেশান নবোদয় বিদ্যালয় যেগুলো হচ্ছে নন টিচিং স্টাফ নেওয়া হবে তার এবার যদি মনে হয় কেউ অ্যাপ্লাই করবে করতে পারো আর যদি মনে হয় না করবো না আমি পুরো নোটিফিকেশানটা পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে ভিডিওটা আমি শেষ করলাম যদি কারো কোনো এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো